আজকে আমরা দেখছি মোশনই নন ডাইমেনশনের সামস যেগুলো নিচে এসছে এবং সেগুলো কী করে সলভ করতে হবে। তাহলে দেখি প্রথম কোশ্চেনে কি আছে। প্রথম কোশ্চেন নাম্বার ওয়ান, কোশ্চেন নাম্বার ওয়ান কি বলছে যে পিটি রিচ দ্য মেট্রো স্টেশন অ্যান্ড ফাউন্ড দ্যাট দ্য এসকেলেটর ওয়াজ নট ওয়ার্কিং। সি ওয়াকড আপ the stationary escalator in time t1. On the other day, if she remains stationary on the moving escalator, then the escalator takes her up in time t2. The time taken by her to walk up on the moving escalator will be কিভাবে বের করতে হবে। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি ইতি যে এসকেলেটার মধ্যে চড়ছে সেই এসকেলেটারটা কতটা ডিস্টেন্স হবে এসকেলেটারের মাধ্যমে যাচ্ছে মানে ওপরে উঠছে সেই ডিস্টেন্সটাকে আমি ধরে নিচ্ছি যে এই ডিস্টেন্সটা হচ্ছে কি এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স ডিস্টেন্স এক্স ডিস্টেন্স। এবং প্রথমে যখন ও গেছে যখন এসকেলেটার কাজ করছিল না তখন ও টি সময়ে ওপরে উঠেছে তাহলে ওর বেগ কত ছিল তাহলে ওর বেগ হবে v1 ইকুয়াল টু হচ্ছে এক্স বাই t1 এটা হচ্ছে ওর বেগ পিতির বেগ। এবার পরে যখন এসকেলেটার চলছিল ও দাঁড়িয়েছিল এসকেলেটারের উপর তখন টাইম লেগেছিল t2 তার মানে এসকেলেটারের বেগ কত হচ্ছে v2 তার মানে v2 ইকুয়াল টু এক্স বাই টি। এবার বলছে যখন ও চলন্ত এসকেলেটারের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তখন কি হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে তাহলে দুটো বেগই রয়েছে তাহলে দুটো বেগ তাহলে রিলেটিভ বেগ ভি ইকুয়াল টু কত হচ্ছে রিলেটিভ বেগ হচ্ছে v1 প্লাস v2 দুজনে একই দিকে যাচ্ছে তাহলে এইটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে এইটা 1 প্লাস t। কোন সময় যাচ্ছে ধরে নিচ্ছি সেই টাইমটা হচ্ছে t যেটা আমাদের বের করতে হবে তাহলে এক্স বাই টি এই সময় যাচ্ছে তাহলে এখান থেকে টি ইকুয়াল টু কত হচ্ছে টি ইকুয়াল টু বেরিয়ে যাচ্ছে t1 t2 বাই t1 প্লাস t2 এটা অ্যান্সার। তাহলে অপশন কি হবে অপশন হচ্ছে সি হচ্ছে অ্যান্সার। এবার আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে কি দিয়েছে ইফ দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল ইজ ভি ইকুয়াল টু এত হোয়ার এ অ্যান্ড বি আর কনস্ট্যান্টস দেন দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই ইট বিটুইন 1 সেকেন্ড অ্যান্ড 2 সেকেন্ড ইজ মানে 1 আর 2 সেকেন্ডে কতটা দূরত্ব ট্রাভেল করবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে বেগ দেওয়া আছে দূরত্ব বের করতে গেলে কী করতে হবে আমাকে তাহলে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে বেগের মান কী দেওয়া আছে ভি ইকুয়াল টু ইটি প্লাস ভি টি স্কোয়ার এটা দেওয়া আছে। তাহলে এবার দূরত্ব যদি বের করি তাহলে দূরত্ব যদি এক্স ইকুয়াল টু হয় তাহলে এক্স ইকুয়াল টু কী হচ্ছে ভি ইন্টু ডিটি। ইন্টিগ্রেশনের লিমিট কোনখান থেকে হচ্ছে লিমিট হচ্ছে টি ইকুয়াল টু 1 থেকে টি ইকুয়াল টু 2 পর্যন্ত। তাহলে এইটা ইকুয়াল টু লিখতে পারি এ ইন্টিগ্রেশন টি ডিটি 1 টু 2 ইন্টিগ্রেশনের লিমিট প্লাস বি ইন্টিগ্রেশন টি স্কোয়ার ডিটি ইন্টিগ্রেশনের লিমিট 1 টু 2। তাহলে এইটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে এটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে এ এল হচ্ছে টি স্কোয়ার বাই 2 লিমিট 1 টু 2 আর প্লাস বি টি কিউব বাই 3 লিমিট 1 টু 2। তাহলে এই মানটা কত হচ্ছে দেখি তাহলে প্রথমে 2 2 স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 1 মানে 3/2 তার মানে 3a/2 প্রথমটা পরেরটার কত হচ্ছে 2 কিউব মানে হচ্ছে 8 মাইনাস 1 তার মানে হচ্ছে 7 7/3b। তাহলে অপশান কোনটা হচ্ছে অপশান হচ্ছে বিটা হচ্ছে সঠিক অ্যান্সার অপশান বি। এবার আসছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন 3 নম্বর কোশ্চেন কি দিয়েছে দেখি বলছে টু কার্স পি অ্যান্ড কিউ স্টার্ট ফ্রম এ পয়েন্ট অ্যাট দ্য সেম টাইম ইন এ স্ট্রেট লাইন অ্যান্ড দেয়ার পজিশন আর রিপ্রেজেন্টেড বাই এক্স পি ইকুয়াল টু দিস অ্যান্ড এক্স কিউ ইকুয়াল টু দিস অ্যাট হোয়াট টাইম ডু দ্য কার্স হ্যাভ দ্য সেম ভেলোসিটি। তাহলে আমাকে এক্স এর মান দেওয়া আছে মানে ডিস্টেন্স দেওয়া আছে তাহলে আমাকে ভেলোসিটিটা বের করতে হবে। তাহলে ভেলোসিটি যদি বের করতে হয় তাহলে এক্স পি ইকুয়াল টু কি দেওয়া আছে এক্স পি ইকুয়াল টু দেওয়া আছে এ টি প্লাস বি টি স্কোয়ার আবার এক্স কিউ ইকুয়াল টু কি দেওয়া আছে এক্স কিউ ইকুয়াল টু দেওয়া আছে এফ টি মাইনাস টি স্কোয়ার এটা।
তাহলে ভিপি ইকুয়াল টু কত হচ্ছে, ভিপি তাহলে ভিপি ইকুয়াল টু হচ্ছে ডিএক্সপি ডিএক্সপি ডিটি, তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে এ প্লাস টু বিটি, আর ভিকিউ ইকুয়াল টু কত বেরোচ্ছে ডিএক্স কিউ বাই ডিটি, ডিএক্স কিউ বাই ডিটি সেটা সমানই হচ্ছে কি ভিকিউ, তাহলে এইটা ইকুয়াল টু কত বেরোচ্ছে এফ মাইনাস টু টি। তাহলে এই দুটো কি বলেছে যে অ্যাট হোয়াট টাইম ডু দ্য কার্স হ্যাভ সেম ভ্যালোসিটি, তার মানে এই দুটো সমান করে দেখতে হবে টি ইকুয়াল টু কত বেরোচ্ছে, তার মানে ভিপি ইকুয়াল টু যদি ভিকিউ করছি তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে যে এ প্লাস টু বি টি ইকুয়াল টু এফ মাইনাস টু টি, এফ মাইনাস টু টি, তাহলে টি ইকুয়াল টু কত হচ্ছে টি ইকুয়াল টু হয়ে যাচ্ছে এফ মাইনাস এ ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান প্লাস বি, তাহলে অপশান কোনটা হচ্ছে, অপশান হচ্ছে ডিটা। এবার আসছি এর পরবর্তী কোয়েশ্চেন, চার নম্বর কোয়েশ্চেন কি দিয়েছে, এ পার্টিকেল অফ ইউনিট মাস আন্ডারগোস ওয়ান ডাইমেনশনাল মোশন সাচ দ্যাট ইট ভেলোসিটি ভ্যারিস অ্যাকর্ডিংলি ভি ইকুয়াল টু দিস, ওকে তাহলে অ্যান্ড কি দিয়েছে যে হোয়ার বিটা অ্যান্ড এন আর কনস্ট্যান্টস অ্যান্ড এক্স ইজ দ্য পজিশন অফ দ্য পার্টিকেল দ্যান এক্সেলারেশন অফ দ্য পার্টিকেল অ্যাজ এ ফাংশন অফ এক্স ইজ গিভেন বাই, তাহলে ভি দেওয়া আছে এক্সেলারেশন বের করতে হবে, তার মানে আমাকে কি ডেরিভেটিভ করতে হবে, তার মানে ভি ইকুয়াল টু কত দেওয়া আছে বিটা এক্স টু দি পার মাইনাস টু এন, তাহলে আমি এক্সেলারেশন ইকুয়াল টু কীভাবে করবো, এক্সেলারেশন ইকুয়াল টু হবে যে এ ইকুয়াল টু, এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ ইকুয়াল টু লিখতে পারি যে ডিভি ডিটি, এ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিভি ইন্টু ডিভি ডিটি, তাহলে এটাকে আবার লিখতে পারি কি যে ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি ইন্টু ডিএক্স বাই ডিটি, এভাবেও লিখতে পারি, কারণ ডিএক্স বাই ডিএক্স মানে কি ওয়ান, তাহলে ওয়ানকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই থাকবে, তাহলে এইটা ইকুয়াল টু কী হচ্ছে তাহলে ভি ইন্টু ডিভি ডিএক্স, ভি ইন্টু ডিভি ডিএক্স, তাহলে ভি এর মান কত আছে বিটা এক্স টু দি পাওয়ার মাইনাস টু এন, আর ডিভি ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে বিটা ইন্টু মাইনাস টু এন, এক্স এর পাওয়ার কী হচ্ছে মাইনাস টু এন মাইনাস ওয়ান, তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে মাইনাস টু এন বিটা স্কোয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে অ্যান্সার, তাহলে অপশান কোনটা হচ্ছে, অপশান হচ্ছে বি হচ্ছে অ্যান্সার, ওকে। এবার আসছি পাঁচ নম্বর কোশ্চেন, দেখি পাঁচ নম্বর কোশ্চেনে কি বলা আছে, পাঁচ নম্বর কোশ্চেনে বলেছে ইফ ভেক্টরস এ ভেক্টর ইকুয়াল টু দিয়েছে এবং বি ভেক্টর দিয়েছে আর দ্য ফাংশন অফ টাইম দেন দ্য ভ্যালু অফ টি অ্যাট হুইচ দে আর অর্থোগোনাল টু ইচ আদার, তাহলে অর্থোগোনাল বের করতে গেলে আমাকে কি করতে হবে, অর্থোগোনাল বের করতে গেলে আমাকে বের করতে হবে যে এ ডট বি ইকুয়াল টু জিরো, এটাই হচ্ছে অর্থোগোনালের ফর্মুলা, তাহলে এইটা যদি অর্থোগোনাল হয় তাহলে এ ডট বি যদি এই দুটো ভেক্টরের মধ্যে করছি তাহলে কি হচ্ছে কস ওমেগা টি ইনটু কস ওমেগা টি বাই টু প্লাস সাইন ওমেগা টি ইনটু সাইন ওমেগা টি বাই টু ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে তাহলে এখান থেকে কী পেয়ে যাচ্ছি কস এ মাইনাস বি ফর্মুলা ওমেগা টি মাইনাস ওমেগা টি বাই টু, তার মানে এইটা ইকুয়াল টু কি হচ্ছে কস ওমেগা টি বাই টু ইকুয়াল টু জিরো, তাহলে জিরো মানে কস ইকুয়াল টু কত হবে জিরো মানে কস নাইনটি, তার মানে কস পাই বাই টু, কস পাই বাই টু মানে এইটা হয়ে গেল কস পাই বাই টু, তাহলে এইটা যদি কস পাই বাই টু হয় তাহলে ওমেগা টি বাই টু ইকুয়াল টু হচ্ছে পাই বাই টু, তাহলে টি ইকুয়াল টু কত হচ্ছে পাই বাই ওমেগা, তাহলে টি ইকুয়াল টু কত বেরিয়ে গেল পাই বাই ওমেগা, তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসি তারপরের কোশ্চেন, তারপরের কোশ্চেন মানে ছ নম্বর কোশ্চেন, ছ নম্বর কোশ্চেনে কি দিয়েছে যে এ স্টোন ফলস ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি ইট কভার্স ডিস্টেন্স এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি ইন ফার্স্ট ফাইভ সেকেন্ড দ্য নেক্সট ফাইভ সেকেন্ড অ্যান্ড দ্য নেক্সট ফাইভ সেকেন্ড রেসপেক্টিভলি দ্য রিলেশন বিটুইন এইচ ওয়ান এইচ টু অ্যান্ড এইচ থ্রি ইজ, তাহলে কীভাবে বের করব, তাহলে প্রথম আমি ফল ফ্রিলি বলছে তার মানে প্রথমেই বলে দিচ্ছে যে ইউ ইকুয়াল টু জিরো, তাহলে এবার বস্তুটাকে যদি নিচের দিকে ছাড়া হচ্ছে তাহলে ওর ক্ষেত্রে প্রথমে সময় লাগে এইচ ওয়ান ডিস্টেন্স কভার করছে তাহলে সেইটার জন্য টাইম কত নিয়েছে পাঁচ সেকেন্ড,
তার মানে এইচ ওয়ান ইকুয়াল টু হাফ ইন্টু জি ইন্টু 5 সেকেন্ডের জায়গায় যদি আমি কি লিখছি, 5 সেকেন্ডের জায়গায় আমি মানে 25 5 স্কোয়ার মানে হচ্ছে 25, তার মানে হচ্ছে 25/2g, এটা হচ্ছে প্রথমটা। তাহলে এরপরেরটা কি হচ্ছে, এরপরে পরবর্তী সেকেন্ডে ও এইচ টু ডিস্টেন্স যাচ্ছে, তাহলে এইচ টু ডিস্টেন্স যাচ্ছে, তাহলে ও টোটাল ডিস্টেন্স কত হচ্ছে, এইচ ওয়ান প্লাস এইচ টু, তাহলে সেই এইচ ওয়ান প্লাস এইচ টু ডিস্টেন্স, তার মানে এইচ টু ইকুয়াল টু কি হচ্ছে, এইচ ওয়ান প্লাস এইচ টু ডিস্টেন্স, এইটা সময় কত লেগেছে, এইটা সময় লেগেছে 5 প্লাস 5, মানে প্রথম 5 প্লাস পরের 5, এই 10 সেকেন্ডেও গেছে, তাই তো 10 সেকেন্ডে ও এইচ ওয়ান প্লাস এইচ টু ডিস্টেন্স ট্রাভেল করেছে, মাইনাস এইচ ওয়ান, এটা হবে অ্যান্সার। তার মানে এইটা ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু জি, 10 স্কোয়ার মাইনাস মাইনাস কত হচ্ছে, এইটা বেরিয়েছে এইচ ওয়ান ইকুয়াল টু 25/2g, তার মানে 10 স্কোয়ার মানে হচ্ছে 100 মাইনাস 25, তার মানে হচ্ছে 75/2g, তার মানে এইটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এইচ টু ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 ইন্টু এইচ ওয়ান, এটা বেরোলো। এবার আসছে এইচ থ্রি কি হচ্ছে, তাহলে তার পরবর্তী সেকেন্ড 5 সেকেন্ডে এইচ থ্রি ডিস্টেন্স যাচ্ছে, তাহলে মোট দূরত্ব কত নামছে, এইচ ওয়ান প্লাস এইচ টু প্লাস এইচ থ্রি, তাহলে এইচ থ্রি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এইচ থ্রি ইকুয়াল টু দাঁড়াচ্ছে এইচ ওয়ান প্লাস এইচ টু প্লাস এইচ থ্রি, এই তিনটে মাইনাস এইচ ওয়ান প্লাস এইচ টু, তাই তো, তার মানে এইটা ইকুয়াল টু হচ্ছে হাফ জি, প্রথমের জন্য কত সময় লাগছে, 5 প্লাস 5 প্লাস 5 মানে 15 সেকেন্ড, মানে 15 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, তার মানে এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 125g/2, তার মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5h1, তাহলে সম্পর্কটা কি দাঁড়াচ্ছে, যে h1 ইকুয়াল টু হচ্ছে h2/3 আর h3/5, তাহলে অপশান হচ্ছে বিটা কারেক্ট অ্যান্সার। এবার আসছি 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, দ্য মোশন অফ এ পার্টিকেল অ্যালং এ স্ট্রেট লাইন ইজ ডিসক্রাইব দিস। এবার বলছে দ্য রিটার্ডেশন অফ দ্য পার্টিকেল হোয়েন ইটস ভেলোসিটি বিকাম জিরো, তার মানে আমাকে এক্স এর মান দিয়েছে, তাহলে কি করতে হবে, ডিভি ডিএক্স বের করতে হবে ভিটা, তাহলে ভি ইকুয়াল টু কি হচ্ছে, ভি ইকুয়াল টু হচ্ছে ডিএক্স ডিটি, ভি ইকুয়াল টু ডিএক্স ডিটি বের করছি, আর ডিভি ডিএক্সটা কখন করবো, ডিভি ডিএক্সটা করবো যে যদি এক্সেলারেশন বের করতে হতো, মানে আমি টি এর রেসপেক্টেই করতে পারি, তার মানে এইটা ইকুয়াল টু হচ্ছে 12 মাইনাস 3t² এটা দাঁড়াচ্ছে, আর তাহলে এইটা ইকুয়াল টু যদি জিরো করে দিচ্ছি, তার মানে টি ইকুয়াল টু কত বেরোচ্ছে, টি ইকুয়াল টু বেরোচ্ছে 2, তাহলে টি ইকুয়াল টু যদি 2 বেরোচ্ছে, তাহলে এ ইকুয়াল টু কি হচ্ছে, এ ইকুয়াল টু d2x dt² তার মানে এইটা ইকুয়াল টু হচ্ছে -60 -60, বা যদি টি ইকুয়াল টু 2 বসাই, তাহলে কত হচ্ছে -12 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে -12, মানে অপশন ডি হবে রাইট অ্যান্সার। এবার আসছে 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে কি বলছে, যে এ বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য টপ অফ এ টাওয়ার অফ 20 মিটার হাইট ড্রপস এ স্টোন অ্যাজুমিং জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্ড দ্য ভেলোসিটি উইথ হুইচ ইট হিটস দ্য গ্রাউন্ড ইজ, তার মানে সে এই জিএইচ থেকে করেছে, তার মানে আমি ধরে নিচ্ছি যে ওর ক্ষেত্রে তাহলে কি দিয়েছে, যে ড্রপস করেছে, তার মানে ইউ ইকুয়াল টু জিরো, তাহলে ইউ ইকুয়াল টু জিরো হলে ভি ইকুয়াল স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি যে ইউ স্কোয়ার প্লাস 2g h, তাহলে ইউ ইকুয়াল টু জিরো হয়ে গেলে এটা ইকুয়াল টু 2g h, তাহলে 2 ইন্টু g এর মান 10 ইন্টু 20, তার মানে কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 400, এটা যদি 400 হয়ে যাচ্ছে, তাহলে ভি ইকুয়াল টু কত বেরিয়ে যাচ্ছে, ভি ইকুয়াল টু বেরিয়ে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে এই বেগে সে, তার মানে অপশান ই হবে রাইট আছে। এবার পরের কোশ্চেন কি দিয়েছে, 9 নম্বর কোশ্চেনে দিয়েছে যে এ বডি ইজ মুভিং উইথ এ ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ইস্ট, আফটার 10 সেকেন্ড ইট ভেলোসিটি বিকামস 40 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ, দ্য এভারেজ এক্সেলারেশন অফ দ্য বডি ইজ, তাহলে এভারেজ এক্সেলারেশন মানে কি বের করতে হচ্ছে, যে আমার ওর যে চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই যে টাইম, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি হচ্ছে, যে প্রথমে ও 30 মিটার ইস্টে গেছে, ইস্টের দিকে 30 মিটার গেছে, তার 10 সেকেন্ড পর ও কত যাচ্ছে, 40 মিটার পার সেকেন্ড বেগে, 40 মিটার পার সেকেন্ড বেগে নর্থের দিকে যাচ্ছে, আর আগে ছিল 30 মিটার পার সেকেন্ড,
তাহলে ওর চেঞ্জ ইন ভেলোসিটি কত হচ্ছে? চেঞ্জ ইন ভেলোসিটি হচ্ছে এইটা, এটা হচ্ছে ওর চেঞ্জ ইন ভেলোসিটি। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি জিনিস, চেঞ্জ ইন ভেলোসিটি ইকুয়াল টু তাহলে কত বেরোবে? তাহলে এই ত্রিভুজটার প্রতিভুজটা বের করতে হবে, তার মানে রুট ওভার অফ 30² + 40² তার মানে ইকুয়াল টু হচ্ছে 50। এটা হলো চেঞ্জ ইন ভেলোসিটি কোন সেকেন্ডে? আফটার 10 সেকেন্ড। তাহলে এভারেজ এক্সেলারেশন কত হচ্ছে? তাহলে এভারেজ এক্সেলারেশন ইকুয়াল টু কত হচ্ছে? চেঞ্জ ইন ভেলোসিটি মানে হচ্ছে 50/10, তার মানে ইকুয়াল টু হচ্ছে 5 মিটার/সেকেন্ড². তাহলে 5 মিটার/সেকেন্ড² হবে অপশান অ্যান্সার। এবার আসি তার পরবর্তী কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে কি বলেছে? যে এ বল ইজ ড্রপড ফ্রম এ হাইট রাইজ প্ল্যাটফর্ম অ্যাট টি ইকুয়াল টু 0 স্টার্টিং ফ্রম রেস্ট। আফটার 6 সেকেন্ড অ্যানাদার বল ইজ থ্রোন ডাউনওয়ার্ড উইথ দ্য সেম প্ল্যাটফর্ম উইথ এ ভেলোসিটি ভি। মানে প্রথমটাকে ড্রপ করা হচ্ছে, তার মানে প্রথমটার ক্ষেত্রে ইউ ইকুয়াল টু 0 আর পরেরটার ক্ষেত্রে ইউ ইকুয়াল টু 0 না, ইউ ইকুয়াল টু ভি। ঠিক আছে, তাহলে দুটো বল এবং টি ইকুয়াল টু 8 সেকেন্ডে মিট করছে, তাহলে হোয়াট ইজ দ্য ভেলোসিটি ভ্যালু অফ ভি? তাহলে প্রথম বলটার ক্ষেত্রে মোট সময় কত লাগছে? 18 সেকেন্ড, আর পরেরটার ক্ষেত্রে 18 - 6 সেকেন্ড। তাহলে প্রথম বলের ক্ষেত্রে, ফার্স্ট বলের ক্ষেত্রে, ফার্স্ট বল আর এটা হচ্ছে সেকেন্ড বল, তাহলে ফার্স্ট বলের ক্ষেত্রে টি ইকুয়াল টু হচ্ছে 18 সেকেন্ড, আর সেকেন্ড বলের ক্ষেত্রে টি ইকুয়াল টু 18 - 6 ইকুয়াল টু হচ্ছে 12 সেকেন্ড। এটা প্রথমের ক্ষেত্রে ইউ ইকুয়াল টু কত হচ্ছে? 0, আর এর ক্ষেত্রে ইউ ইকুয়াল টু দিয়েছে ভি, মানে প্রাথমিক বেগ ইকুয়াল টু ভি। ঠিক আছে, তাহলে এবার যখন ড্রপ করা হচ্ছে তাহলে তার ভ্যালু অফ ভি, তাহলে দেখে নিই, তাহলে 18 সেকেন্ড পর যখন মিট করছে, ঠিক আছে, তখন তারা একই দূরত্ব নেমেছে, তার মানে একই দূরত্ব নেমেছে। তাহলে যদি একই দূরত্ব নামে তাহলে কি হচ্ছে যে আমরা কি লিখতে পারি যে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস জি টি স্কোয়ার, তার মানে এখানে হচ্ছে হাফ জি টি স্কোয়ার হবে অনলি। তাহলে টি মানে হচ্ছে 18, তাহলে জি ইন্টু 18² এর ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে এইচ ইকুয়াল টু কত বেরোচ্ছে? এর ক্ষেত্রে এইচ ইকুয়াল টু বেরোচ্ছে ভি ইন্টু টি, এক্ষেত্রে টি হচ্ছে 12, তাহলে ভি ইন্টু 12 প্লাস হাফ জি 12² তার মানে এইটা ইকুয়াল টু কত দাঁড়ালো? 18² 18² মানে কত হচ্ছে? 18² মানে হচ্ছে 324 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 162। তাহলে প্রথমটা দাঁড়াচ্ছে 162 জি, এটা দাঁড়াচ্ছে, আর পরেরটার ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? 12 ভি প্লাস 12² মানে 144, 144 ডিভাইডেড বাই 2, 144 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 72, তার মানে হচ্ছে 72 জি, পরেরটার ক্ষেত্রে 72 জি। তাহলে এই দুটো সমান, এই দুটো যদি সমান হয় তাহলে 12 ভি ইকুয়াল টু কত হচ্ছে? 12 ভি হচ্ছে 162 - 72 ইন্টু জি, 162 - 72 ইন্টু জি, তার মানে এটা হচ্ছে 90 জি, এটা হয়ে যাচ্ছে 90 জি। তাহলে ভি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 90/12, তার মানে হচ্ছে 7.5, তার মানে অপশান কোনটা হতো? তাহলে অপশান কোনটা হচ্ছে? 90 ইন্টু জি ইকুয়াল টু 10 ধরতে বলেছে, ডিভাইডেড বাই 12, তার মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 900, মানে অ্যাবাউট 7.5 মিটার, তার মানে 75 মিটার আমার অ্যান্সার বেরোচ্ছে। কিন্তু এখানে অপশান কত দিয়ে আছে? অপশান দিয়ে আছে 74, 55, 40, তার মানে 74-এর কাছাকাছি, তার মানে ইয়ে হবে অ্যান্সার। ওকে, এবার একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই।
তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে বলেছে যে এ পার্টিকেল মুভস এ ডিস্টেন্স এক্স ইন টাইম টি অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন এক্স ইকুয়াল টু, কি দিয়েছে যে এক্স ইকুয়াল টু দিয়েছে টি প্লাস ফাইভ টু দি পার মাইনাস ওয়ান, এটা দিয়েছে। এবার দ্য এক্সেলারেশন অফ দ্য পার্টিকেল ইজ প্রপোর্শনাল টু, তার মানে আমাকে এক্সেলারেশন বের করতে হবে, তার মানে ডবল ডেরিভেটিভ করতে হবে। তাহলে যদি একে প্রথম একবার ডেরিভেটিভ করি তাহলে ভি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে ডিএক্স ডিটি, ভি ইকুয়াল টু ডিএক্স ডিটি ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত মাইনাস ওয়ান ইন্টু টি প্লাস ফাইভ টু দি পার মাইনাস টু, এইটা বেরোচ্ছে। তার মানে এইটা ইকুয়াল টু মাইনাস ওয়ান ইন্টু টি প্লাস ফাইভ টু দি পার এটা স্কোয়ার, ওকে। আর যদি এক্সেলারেশন বের করি এ ইকুয়াল টু, তাহলে এটা কী হচ্ছে, এটা হচ্ছে যে প্লাস টু ইন্টু টি প্লাস ফাইভ টু দি পার মাইনাস থ্রি মাইনাস থ্রি, এটা দাঁড়াচ্ছে। তার মানে এইটা ইকুয়াল টু হচ্ছে টু ইন্টু টি প্লাস ফাইভ টু দি পার কিউব, তাই তো। তাহলে এটা কার সাথে প্রপোর্শনাল হবে, কী বলছে ভেলোসিটির সাথে, তাহলে ভেলোসিটি ডিস্টেন্সের সাথে কিউব হবে, তাহলে ডিস্টেন্সের কিউব এখানে অপশান নেই, তাহলে ভেলোসিটির সাথে আছে, তাহলে ভেলোসিটির সাথে কী হবে, ভেলোসিটির সাথে ওয়ান বাই থ্রি না থ্রি বাই টু, তার মানে ভেলোসিটির সাথে অপশান ই হবে অ্যান্সার, অপশান অপশান এ হবে অ্যান্সার, ঠিক আছে, এর সাথে প্রপোর্শনাল। এবার পরের কোশ্চেনে আসি, পরের কোশ্চেন মানে 12 নম্বর কোশ্চেন। কী বলেছে যে পার্টিকেল স্টার্টস ইটস মোশন ফ্রম রেস্ট আন্ডার দ্য অ্যাকশন অফ এ কনস্ট্যান্ট ফোর্স, ইফ দ্য ডিস্টেন্স কভার্ড ইন ফার্স্ট 10 সেকেন্ড ইজ এস ওয়ান অ্যান্ড দ্যাট কভার্ড ইন ফার্স্ট 20 সেকেন্ড ইজ এস টু, ঠিক আছে। তাহলে রেস্ট থেকে স্টার্ট করেছে, তার মানে আমি কী ধরে নেবো, ইউ ইকুয়াল টু জিরো ধরবো। তাহলে প্রথম এস ওয়ান ইকুয়াল টু কী হচ্ছে, এস ওয়ান ইকুয়াল টু হাফ এ, এ যদি এক্সেলারেশন হয় এ ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার, তার মানে ইকুয়াল টু হচ্ছে 100/2 এ, তার মানে হচ্ছে 50 এ প্রথমটা। আর পরেরটার ক্ষেত্রে এস টু ইকুয়াল টু কি হচ্ছে হাফ ইন্টু এ 20 স্কোয়ার, তার মানে ইকুয়াল টু হচ্ছে 400/2 এ, তার মানে ইকুয়াল টু হচ্ছে 200 এ, তাই তো। তাহলে এদের দুজনের মধ্যে রিলেশন কি হচ্ছে, এইটা ইন্টু 4 ইন্টু S1, তার মানে অপশান সি হবে রাইট অ্যান্সার। এবার আসছি 13 নম্বর কোশ্চেন, কি বলেছে এ বাস ইজ মুভিং উইথ এ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড অন এ স্ট্রেট রোড, এ স্কুটারিস্ট উইসেস টু ওভারটেক দ্য বাস ইন 100 সেকেন্ড, ইফ দ্য বাস ইজ অ্যাট এ ডিস্টেন্স অফ 1 কিলোমিটার ফ্রম দ্য স্কুটারিস্ট, উইথ হোয়াট স্পিড শুড দ্য স্কুটারিস্ট চেস দ্য বাস, তাহলে কত বেগে, তাহলে আমি ধরে নিচ্ছি ভি স্পিডে ওটাকে চেস করবে, তাই তো। তাহলে বাসটা মুভ করছে কততে, 10 সেকেন্ড পার মিটার, ঠিক আছে, বাসের এখানে এক্সেলারেশন দেয়া নেই। তাহলে বাস 100 সেকেন্ডে কত দূরত্বে যাবে, তাহলে বাসের ক্ষেত্রে যদি এস ওয়ান হয় তাহলে এস ওয়ান অফ বি বাসের ক্ষেত্রে সেটা ইকুয়াল টু কত হচ্ছে, সেটা ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু টি, তার মানে হচ্ছে 10 ইন্টু 100, তার মানে এইটা হয়ে গেল 1 কিলোমিটার মানে 1000 মিটার, এটা হয়ে যাচ্ছে 1000 মিটার। তার মানে স্কুটারিস্টটাকে কত দূরত্ব মোট ট্রাভেল করতে হচ্ছে, তাহলে এস, তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে কত, 1000+1000, তার মানে 2000 মিটার, এবং কত সময়ের মধ্যে, 100 সেকেন্ডের মধ্যে, তার মানে এস বাই টি এইটা বাই টি এইটাই হচ্ছে ভি এর মানটা, তার মানে এই ভি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 2000/100, তাহলে কেটে যাচ্ছে, তাহলে ভি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 20, তাহলে ভি ইকুয়াল টু হবে 20, তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসি তারপরের কোশ্চেন, 14 নম্বর কোশ্চেনে কি বলেছে যে এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন উইথ এ কনস্ট্যান্ট এক্সেলারেশন, ইট চেঞ্জেস ইটস ভেলোসিটি ফ্রম 10 টু 20 মিটার হোয়াইল পাসিং থ্রু এ ডিস্টেন্স 135 ইন টি সেকেন্ড, তাহলে এখান থেকে এতটা যাচ্ছে, তাহলে এতটা ডিস্টেন্স, তাহলে প্রথমে আমাকে বের করে নিতে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 AS ফর্মুলা থেকে ই এর মানটা, কত ত্বরণে যাচ্ছে, তাহলে ত্বরণটার মানটা যদি আমি বের করি তাহলে কীভাবে বের করবো, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু AS, তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে 20 স্কোয়ার মানে হচ্ছে 400, ইকুয়াল টু হচ্ছে 10 স্কোয়ার মানে হচ্ছে 100, প্লাস 2 ইন্টু
এস এর মান দিয়েছে 135 × 2, মানে হচ্ছে 270, 270 × 8, তাহলে জিনিসটা কি দাঁড়ালো যে এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 300/270, তার মানে হচ্ছে 10/9 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ইয়ের মানটা যখন বেরিয়ে গেছে, তাহলে টি এর মানটা কি হয়েছে যে আমি আবার বসাচ্ছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই তো? তাহলে টি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ভি মাইনাস ইউ বাই এ, ভি মাইনাস ইউ বাই এ। এবার ভি মাইনাস ইউ মানে কত হচ্ছে, ভি মাইনাস ইউ ইকুয়াল টু হচ্ছে যে 20 − 10/10/9, তার মানে ইকুয়াল টু হচ্ছে 9 সেকেন্ড, 9 সেকেন্ড, তাহলে অ্যান্সার হবে 9 সেকেন্ড, তাহলে অপশন হচ্ছে বি। ঠিক আছে, এবার আসছি তার পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কি বলেছে, এ পার্টিকেল শোস ডিস্টেন্স টাইম কার্ভ অ্যাজ গিভেন ইন দিস ফিগার, দ্য ম্যাক্সিমাম ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ অ্যারাউন্ড দ্য পয়েন্ট। তাহলে মানে ডিস্টেন্স আর টাইম গ্রাফ মানে এসটি গ্রাফ। এসটি গ্রাফে আমরা কি জানি, এসটি গ্রাফে জানি যে ওর নতিটা বা স্লোপটা সেটাই নির্দেশ করে যে ওর বেগটার পরিমাণ। তার মানে আমরা কি দেখি যে dx/dt এটাই হচ্ছে নতি, এটাই হচ্ছে স্লোপ m। তাহলে এর ক্ষেত্রে দেখো নতি কোন দিক বরাবর, নতি হচ্ছে এই দিক বরাবর, b এর ক্ষেত্রে নতি হচ্ছে এই দিক বরাবর, c এর নতি এই দিক বরাবর, d এর নতি এই দিক বরাবর। তাহলে কোনটার মান বেশি হবে, অ্যাঙ্গেল কার ক্ষেত্রে বেশি, তাহলে এইটা ইকুয়াল টু আমরা জানি tan theta, তার মানে থিটা কার ক্ষেত্রে বেশি হবে, থিটা কার ক্ষেত্রে বেশি হবে, এটা ম্যাক্সিমাম, তাহলে এটা হবে c এর ক্ষেত্রে, তাহলে অপশন হচ্ছে c। ওকে, এবার আসছি পরবর্তী কোশ্চেন, 16 নম্বর কোশ্চেন। কি বলেছে 16 নম্বর কোশ্চেনে, যে দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই এ পার্টিকেল স্টার্টিং ফ্রম রেস্ট মুভিং উইথ অ্যান অ্যাক্সেলারেশন 4/3 m/s² ইন 3rd সেকেন্ড। ওকে, মানে 3 সেকেন্ডে এত অ্যাক্সেলারেশনে মুভ করছে, তাহলে কি বলেছে ডিস্টেন্স কত হবে, তাই তো? তাহলে আমি প্রথম দেখে নিই ওর ক্ষেত্রে ভিটার মানটা কত, ভিটার মানটা তাহলে ভি ইকুয়াল টু কি হচ্ছে, ইউ মানে 0 দিয়েছে, তার মানে এইটা ইকুয়াল টু এ হচ্ছে 4/3 × 3 সেকেন্ডে, তাহলে ভি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ভি ইকুয়াল টু 4 m/s, এটা দাঁড়াচ্ছে। তাহলে ভি ইকুয়াল টু যদি এইটা দাঁড়ায়, তাহলে এস ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে এস ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে v² / 2a, তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে 4, মানে হচ্ছে 16, 4² মানে 16/2 × e এর মান দিয়েছে 4/3, তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে উপরে 3 × 2 ইকুয়াল টু হচ্ছে 6, তার মানে হচ্ছে 6 মিটার, 6 মিটার হচ্ছে অ্যান্সার, তাহলে অপশান ইয়ে হচ্ছে অ্যান্সার। ওকে, এবার আসছি নাম্বার 17। কি দিয়েছে, যে পার্টিকেল মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস হ্যাজ এক্সেলারেশন স্মল এফ অ্যাট টাইম স্মল টি গিভেন বাই স্মল এফ ইকুয়াল টু এফ নট ইন্টু 1 − t/T, ওয়ার এফ নট অ্যান্ড টি আর কনস্ট্যান্টস। ওকে, দ্য পার্টিকেল অ্যাট টি ইকুয়াল টু 0 হ্যাজ 0 ভেলোসিটি ইন দ্য টাইম ইন্টারভাল বিটুইন টি ইকুয়াল টু 0 অ্যান্ড দ্য ইনস্ট্যান্ট হোয়েন এফ ইকুয়াল টু 0 দ্য পার্টিকেল ভেলোসিটি ভি এক্স ইজ, তাই তো? তার মানে আমাকে ভি এক্সটা বের করতে হবে। তাহলে ভেলোসিটি আমার দিয়ে দিয়েছে এক্সেলারেশনের মানটা, ভেলোসিটি বের করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমি প্রথমটা আমি এফ ইকুয়াল টু আলাদা করে লিখতে পারি, f0 − f0t/t এভাবে লিখছি। তাহলে ভি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ভি ইকুয়াল টু দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন f×dt, তাহলে এইটা ইকুয়াল টু কত হচ্ছে, f0 × t − f0/t × t²/2 প্লাস কনস্ট্যান্ট একটা, যেটা হচ্ছে কি বলা হয়, এটাকে বলা হয় ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে এর মানটা কত হবে, তাহলে বলেছে যখন এফ ইকুয়াল টু 0 টি ইকুয়াল টু 0, তার মানে
f इक्वल टू जीरो t इक्वल टू जीरो तार माने की बोलते चाहिए देखी ताले f इक्वल टू जीरो t इक्वल टू जीरो जो दी कंडीशन दे तार माने एटा इक्वल टू जीरो इक्वल टू होच्छे t इक्वल टू जीरो तार माने माने एटा इक्वल टू f जीरो माइनस f जीरो इनटू t बाई t तार माने t इक्वल टू बेरोच्छे t एटा बेरोच्छे তাহলে t ইকুয়াল টু যদি t বড় হয় তাহলে সেই টাইমে কি হবে আবার বলেছে t ইকুয়াল টু 0 হ্যাজ 0 ভেলোসিটি t ইকুয়াল টু 0 হ্যাজ 0 ভেলোসিটি তার মানে 0 ইকুয়াল টু হচ্ছে এই প্রত্যেকটা তার মানে c ইকুয়াল টু অলসো 0 তাহলে c ইকুয়াল টু 0 হলে vx ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে f0 ইনটু t t ইকুয়াল টু t টাইমে এই সময় তাহলে মাইনাস এফ জিরো ইন্টু টি বাই টু তার মানে হচ্ছে হাফ এফ জিরো টি হাফ এফ জিরো টি হাফ এফ জিরো টি এটা হচ্ছে অ্যান্সার তার মানে অপশান ডি হচ্ছে অ্যান্সার ওকে এবার আসছি পরের কোশ্চেন পরের কোশ্চেন নাম্বার 18 এ কার মুভস ফ্রম এক্স টু ওয়াই উইথ এ ইউনিফর্ম স্পিড ভি ইউ অ্যান্ড রিটার্নস টু এক্স উইথ এ ইউনিফর্ম স্পিড ভি ডি The average speed for this round trip is তারপরে কি বলেছে যে একটা কার x থেকে y পর্যন্ত গেছে আবার y থেকে x পর্যন্ত আসছে তার মানে এই দিকে একটা গেছে এই দিকে একটা গেছে তাহলে এটা একটা পুরো রাউন্ড ট্রিপ হচ্ছে ওকে তাহলে প্রথম এর ক্ষেত্রে বেগ ছিল কত এর ক্ষেত্রে বেগ ছিল vu আর এই দিকে ছিল বেগ হচ্ছে vt তাই তো তাহলে এভারেজ স্পিড অফ দা রাউন্ড ট্রিপ কত হবে সেটা আমাকে বের করতে হবে তাহলে দেখো তাহলে x থেকে y যেতে যে সময় লাগবে সেটাকে আমি ধরে নিচ্ছি t1 সেটা হচ্ছে t1 আর y থেকে x এ যেতে যে সময় লাগবে সেটা হচ্ছে t2 তাহলে t1 ইকুয়াল টু কত হচ্ছে t1 হচ্ছে x থেকে y যাচ্ছি তার মানে x থেকে y যাচ্ছি কোন বেগে vu বেগে তাহলে এইটা হচ্ছে t1 আর t2 ইকুয়াল টু কত বের হচ্ছে x থেকে y বা y থেকে x একই তাহলে v ইনটু d তাহলে হচ্ছে এইটা হচ্ছে তাহলে মোট সময় কত লাগছে t1 প্লাস t2 তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে xy ইনটু vu প্লাস vd ডিভাইডেড বাই vu ইনটু vd এটা হচ্ছে মোট সময় লাগছে এবার মোট দূরত্ব তো আমি কতটা ট্রাভেল করেছি ভিইউ প্লাস ভিডি এই দূরত্ব ট্রাভেল করেছি তাহলে এভারেজ মানে টোটাল দূরত্ব হচ্ছে মানে ভিইউ বেগে আর ভিডি বেগে তার মানে হচ্ছে এক্স ওয়াই টু এক্স ওয়াই দূরত্ব তার মানে এভারেজ ভেলোসিটি ভি এভারেজ ইকুয়াল টু কত হচ্ছে টু এক্স ওয়াই ডিভাইডেড বাই টি ওয়ান প্লাস টি টু টি ওয়ান প্লাস টি টু তার মানে এইটা ইকুয়াল টু কত হচ্ছে এইটা ইকুয়াল টু হচ্ছে 2xy divided by 2x only xy into vu vu plus vd divided by vu into vd vd তার মানে এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 into vu vd divided by vu plus vd এটা আমার অপশন বেরলো তাহলে অপশন কোনটা হবে অপশন হচ্ছে এই একটা হচ্ছে অ্যানসার ওকে এবার আসছে 19 নম্বর কোশ্চেন ওকে কোশ্চেন নাম্বার 19 কি দিয়েছে যে দা পজিশন এক্স অফ এ পার্টিকেল উইথ রেসপেক্ট টু টাইম টি অ্যালং এক্স অ্যাক্সিস ইজ গিভেন বাই এক্স ইকুয়াল টু 9 টি স্কোয়ার মাইনাস টি কিউব হোয়ার টি ইজ ইন মিটার অ্যান্ড সরি এক্স ইন ইজ মিটার অ্যান্ড টি ইজ ইন সেকেন্ড হোয়াট উইল বি দা পজিশন অফ দিস পার্টিকেল হোয়েন ইট অ্যাচিভস এস ম্যাক্সিমাম স্পিড অ্যালং এক্স ডাইরেকশন তাহলে ম্যাক্স তাহলে দেখি ডিভি প্রথমে আমাকে বের করতে হচ্ছে ভি এর মান তাহলে ভি ইকুয়াল টু কি হচ্ছে ডিএক্স বাই ডিটি তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কত হচ্ছে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে যে 18 টি মাইনাস 3 টি স্কোয়ার তাই তো এটা আমার বেরিয়ে গেল এবার আমাকে ডিভি ডিটি করতে হচ্ছে ডিভি ডিটি কেন করতে হচ্ছে তার মানে আমাকে ম্যাক্সিমাম স্পিড বের করতে হবে ম্যাক্সিমাম স্পিড বের করতে গেলে আমাকে কি করতে হচ্ছে যে ডিভি ডিটি ইকুয়াল টু 0 করতে হবে তাই তো তার মানে এইটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে এইটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে 18 - 60
তাই তো? তাহলে এইটা ইকুয়াল টু জিরো, তবেই ম্যাক্সিমাম স্পিড হবে। তার মানে টি ইকুয়াল টু কত হচ্ছে থ্রি, টি ইকুয়াল টু থ্রি হলে ভি ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে ভি অ্যাট টি ইকুয়াল টু থ্রিতে বেরোচ্ছে 18 × 3 − 3³ মানে হচ্ছে 27, তার মানে 18 × 3 মানে হচ্ছে 4 5 54 − 27। তাহলে এইটা ইকুয়াল টু কত হচ্ছে অনলি 27 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে কি ম্যাক্সিমাম স্পিড। তাহলে এই ম্যাক্সিমাম স্পিডে এক্স ডাইরেকশনে কত ডিস্টেন্স গেছে, তার মানে এই ভ্যালু তো আবার টি ইকুয়াল টু বসাই যদি, তাহলে হচ্ছে 9 × 9 − 27, তার মানে হচ্ছে 81 − 27, তাহলে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 54 মিটার। তাহলে ইকুয়াল টু অ্যান্সার হবে 54 মিটার, তাহলে অপশান হচ্ছে বি। ওকে, এবার আসছি পরের কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে 20 নম্বর কোশ্চেন। কি দিয়েছে, টু বডিজ এ অ্যান্ড বি আর ড্রপড ফ্রম হাইট 16 মিটার অ্যান্ড 25 মিটার রেসপেক্টিভলি, দ্য রেশিও অফ দ্য টাইম টেকেন বাই দেম টু রিচ দ্য গ্রাউন্ড। এখানে দেখো মাস দিয়েছে, এ এবং বি এর মাস দিয়ে দিয়েছে, কিন্তু মাস আমাদের কি কাজে লাগে না, কারণ আমাদের ফর্মুলাটা কি যে এইচ ইকুয়াল টু যদি আমি ছোড়া নিচের দিকে ছাড়া হয় তাহলে জি ইন্টু টি স্কোয়ার, এই ফর্মুলাই হচ্ছে। তাহলে এবার কি বলেছে যে আর ড্রপড এট দ্য হাইট দ্য রেশিও অফ দ্য টাইম, তাহলে টি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, টি ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2H/g এর রুট, এটা রুট তাই তো? তাহলে প্রথমটার ক্ষেত্রে এইচ দিয়ে দিয়েছে, তাহলে প্রথমের ক্ষেত্রে টি এ বাই টি বি, তাহলে টি এ বাই টি বি ইকুয়াল টু কি হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এইচ এ বাই এইচ বি, এইচ বি তার মানে এইচ এর মান দিয়েছে 16, তার মানে 16/25 ইকুয়াল টু হচ্ছে 4/5, তার মানে হচ্ছে অপশান কোনটা, অপশান হচ্ছে ডি এরটা। এবার আসছি পরের কোশ্চেন। কি দিয়েছে দেখি, কোশ্চেন নাম্বার 21 বলছে এ পার্টিকেল মুভস অ্যালং এ স্ট্রেট লাইন ও এক্স, ওকে, অ্যাট এ টাইম টি দ্য ডিস্টেন্স এক্স অফ এ পার্টিকেল ফ্রম ও ইজ গিভেন বাই, কি দিয়েছে যে এক্স ইকুয়াল টু 40 + 12t − t³, এটা দিয়েছে। বলছে হাউ লং উড দ্য পার্টিকেল ট্রাভেল বিফোর কামিং টু রেস্ট, তাহলে রেস্টে আসার আসার মানে কি ভি ইকুয়াল টু জিরো হতে হবে, তাহলে আমাকে ভি এর মানটা এর এক্সপ্রেশনটা দেখে নিই, তাহলে ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 12 − 3t², তাহলে এইটা ইকুয়াল টু জিরো কখন হবে, যখন যখন কি হচ্ছে যে টি স্কোয়ার ইকুয়াল টু 4 মানে টি ইকুয়াল টু 2 হচ্ছে, টি ইকুয়াল টু 2 হচ্ছে তাহলে কতটা ডিস্টেন্স তখন ট্রাভেল করবে যখন টি ইকুয়াল টু 2 হবে, তাহলে এক্স ইকুয়াল টু 40 + 24 − 8, তার মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে 64 − 8, তার মানে 56 মিটার হচ্ছে অ্যান্সার, তার মানে অপশান সি হচ্ছে অ্যান্সার। এবার আসছি 22 নম্বর কোশ্চেন। কি দিয়েছে যে এক্স ইকুয়াল টু দিয়ে দিয়েছে, এবার বলেছে দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল কি হবে, দেখা যাক। তাহলে এক্স এর মান দিয়েছে এ e^-α t + b e^β t, এটা দিয়েছে। তাহলে dx dt বা ভেলোসিটি সেটা ইকুয়াল টু কি হচ্ছে, সেটা ইকুয়াল টু হচ্ছে −α a e^-α t + β b e^β t, এটা দাঁড়াচ্ছে। তাহলে এই যে মানটা, এই মানটা কি আলফা বিটার উপর ইন্ডিপেন্ডেন্ট না, কারণ এই আলফা বিটার মান আছে, তাহলে অপশান বি হবে না। এ আলফা ইকুয়াল টু যদি বিটা করে দিই, আলফা ইকুয়াল টু বিটা করে দিলে এইটা হয়ে যাচ্ছে e^α, এটা হয়ে যাচ্ছে e^α, দুটো কি জিরো হচ্ছে, দুটো জিরো হচ্ছে না, তার মানে এটাও অপশান হচ্ছে না। এবার তাহলে এটা কার উপর ডিপেন্ড করছে, এটা এই টার্মটার উপরও ডিপেন্ড করছে, আবার এই টার্মটার উপর ডিপেন্ড করছে। এবার যদি টাইম ধীরে ধীরে বাড়াই, বাড়াতে থাকি, তাহলে দেখো এই মানটা কমছে, কিন্তু এটা 1/ওইটা, তার মানে এই জিনিসটা যতটা কমবে এই জিনিসটা কিন্তু তার থেকে বেশি কম বেশি বাড়ছে, তাই তো? তার মানে এই অপশান হবে কি, এবার আসছে কোশ্চেন 23। কি বলেছে যে এ ম্যান থ্রোস বল উইথ সেম স্পিড ভার্টিক্যালি আপওয়ার্ড ওয়ান আফটার আদার
at an interval of 2 seconds. What should be the speed of the throw so that more than 2 balls are in the sky at any time? তার মানে এখানে কি হচ্ছে, সেই একটা বলকে ছুটছে, সেই বলটা এখানে এলো, আর একটা বলকে আবার ও ছুটছে ছুটছে, সেই বলটা আবার তখন এখানে আসছে, এই বলটা এখানে আসছে, এই বলটা এর জায়গায় যাচ্ছে, তখন এখান থেকে আবার একটা বল ছুটছে, এই জিনিসটা হচ্ছে, যেটা হচ্ছে জিমনাস্টিকের খেলার মতো, সার্কাসের খেলা, ঠিক আছে? তাহলে তিনটে বল নিয়ে এসে খেলছে, সেই সময় দুটো বল সবসময় আকাশে থাকতে হবে, কি হতে হবে? তার মানে দেখো এখানে 2 সেকেন্ড কিন্তু অবশ্যই হতে হচ্ছে, মানে 2 সেকেন্ড ইন্টারভাল কিন্তু ওদের মধ্যে হতেই হচ্ছে, কিন্তু সার্কাসে যখন দেখায় তখন কিন্তু 2 সেকেন্ড হয় না। তাহলে আমি ধরে নিচ্ছি যে একটা বল হয়তো সবসময় ম্যাক্সিমাম হাইটে থাকবে, তাহলে ম্যাক্সিমাম হাইটে যখন উঠবে তখন সেই বলটার বেগ কত হবে, 0। তাহলে ম্যাক্সিমাম হাইটে বেগ যদি 0 হয় তাহলে ইউ ইকু, তাহলে ইনিশিয়াল বেগ কত হচ্ছে, জি ইন্টু টি, তাহলে টি ইকুয়াল টু 2 সেকেন্ড দিয়েছে, জি এর মান হচ্ছে 9.8 ইন্টু 2, তার মানে কত হচ্ছে 19.6 এত মিটার পার সেকেন্ড, তার মানে এই স্পিডে তাকে ছাড়তেই হবে, তবে এইটা ম্যাক্সিমাম হাইটে উঠছে। তারপরে 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ডে ও ম্যাক্সিমাম হাইট উঠে গেল, তারপরে আমি ছাড়ছি এটাকে, তার মানে ও এর থেকে আবার যখন নিচের দিকে আসবে তখন আমার এই বলটা উঠবে আকাশে, তাই তো? তখন আবার তৃতীয় বলের জন্য প্রস্তুতি নেব, তার মানে আমাকে যে বেগটা হতে হবে অবশ্যই এর থেকে বেশি হতে হবে, তাহলে আমার অপশান কি হবে, অপশান হচ্ছে সি। ওকে, এবার আসছি কোশ্চেন নাম্বার 24, কি বলেছে, ইফ এ বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ এ স্পিড ইউ, দ্য ডিস্টেন্স কভার্ড ডিউরিং দ্য লাস্ট 3 সেকেন্ড, তাহলে লাস্ট 3 সেকেন্ডে কত ডিস্টেন্স ও ট্রাভেল করবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথম বলটাকে আমাকে উপর দিকে ছোড়া হয়েছে, কি বেগে ছোড়া হয়েছে, ইউ বেগে ছোড়া হয়েছে, ইউ বেগে ছোড়া হয়েছে, তাহলে ও ধরে নিচ্ছি যে ও যে উচ্চতা উচ্চ সর্বোচ্চ সেটা হচ্ছে এইচ, তাহলে এইচ ইকুয়াল টু কি হচ্ছে, এইচ ইকুয়াল টু হচ্ছে ইউ টি, সর্বোচ্চ উচ্চতা উঠতে যে টাইম সেটাকে ক্যাপিটাল টি লিখছি, মাইনাস হাফ জি টি স্কোয়ার, আবার কি হচ্ছে সর্বোচ্চ উচ্চতা ওর বেগ কত হচ্ছে, 0 হচ্ছে, তার মানে 0 ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, মাইনাস জিটি, তাহলে ইউ ইকুয়াল টু কত হচ্ছে, ইউ ইকুয়াল টু জি টি হয়ে যাচ্ছে, তাহলে এইচ ইকুয়াল টু এখান থেকে কত পেয়ে যাচ্ছে, এইচ ইকুয়াল টু পেয়ে যাচ্ছে হাফ জি টি স্কোয়ার, এটা পেয়ে যাচ্ছে ইউ ইকুয়াল টু জি টির মান বসালে, তাহলে এইচ হচ্ছে এটা সর্বোচ্চ উচ্চতার মান। এবার কি বলেছে, দ্য ডিস্টেন্স কভার ডিউরিং দ্য লাস্ট 3 সেকেন্ড, তাহলে লাস্ট 3 সেকেন্ড, লাস্ট 3 সেকেন্ডেও কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, তাই তো? তাহলে আমি ধরে নিচ্ছি তাহলে ও টি মাইনাস টি সেকেন্ডে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটাকে যদি এইচ প্রাইম হয় তাহলে টি মাইনাস টি সেকেন্ডে এইটা হচ্ছে এইচ প্রাইম, তাহলে এইচ প্রাইম ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এইচ প্রাইম ইকুয়াল টু দাঁড়াচ্ছে ইউ ইন্টু টি মাইনাস টি মাইনাস হাফ জি টি মাইনাস টি স্কোয়ার এই সেকেন্ডে। তাহলে এবার আমার অ্যান্সারটা কত বেরোবে, আমার অ্যান্সারটা হবে যে এইচ মাইনাস এইচ প্রাইম, এটাই হবে আমার অ্যান্সার, যেটা ও টিতম সেকেন্ডে চলে গেছে, তাহলে এইটা ইকুয়াল টু কত হচ্ছে, এইটা ইকুয়াল টু হচ্ছে ইউটি মাইনাস ইউটি ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার মাইনাস টু টি স্মল টি কেমন টু ক্যাপিটাল টি, এটা হচ্ছে। আর তাহলে ওর বেগটা কত হবে, বেগটা বেগ তখন কত হবে যখন ও এই উচ্চতায় থাকবে, তাহলে সেই বেগটাকে যদি ভি প্রাইম হয় তাহলে ভি প্রাইম ইকুয়াল টু হচ্ছে ইউ মাইনাস জি ইন্টু টি মাইনাস টি, টি মাইনাস টি, তার মানে এইটা হচ্ছে ইউ, মানে ইউর মান কত পেয়েছিলাম, জি ইন্টু টি মাইনাস জি টি প্লাস জি টি, তার মানে এইটা হচ্ছে ওর বেগ, তার মানে অনলি জি টি হচ্ছে ওর বেগ, তাহলে ভি প্রাইম ইকুয়াল টু হচ্ছে জি টি যদি ওর বেগ হয়, তাই তো? তাহলে জিটি যদি ওর বেগ হয় তাহলে সেই বেগ থেকে ওই বেগ থেকে আরও উপরে উঠছে, তাহলে লাস্ট এইচ মাইনাস এইচ প্রাইম এইচ প্রাইম এইটা ইকুয়াল টু কত হচ্ছে, ভি প্রাইম ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা তাহলে ভি প্রাইম ইকুয়াল টু কত পেয়েছি, ভি প্রাইম ইকুয়াল হচ্ছে জি টি স্কোয়ার মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাহলে এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার হচ্ছে আমার অ্যান্সার, তাহলে হাফ জি টি স্কোয়ার হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তাহলে ও সব উচ্চতা যেটা উঠছে সেটা কত, ডি, ডি হচ্ছে অপশন। দেখো কোশ্চেন নাম্বার 25,
কোশ্চেন নাম্বার 25 এ কি দিয়েছে, এ স্টোন ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস হোয়েন স্টোন ইজ অ্যাট এ হাইট হাফ অফ ইটস ম্যাক্সিমাম হাইট ইটস স্পিড ইজ 10 মিটার পার সেকেন্ড দেন দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড বাই দ্য স্টোন। ওকে, তাহলে কি হচ্ছে যে একটা স্টোনকে উপর দিকে ছোড়া হচ্ছে এবং আমি ধরে নিচ্ছি এর প্রাথমিক বেগ হচ্ছে ইউ, ওকে, এবং সেটা সর্বোচ্চ যে উচ্চতা আরোহণ করছে সেই উচ্চতার মান হচ্ছে এইচ। এবার বলেছে যে এইচ বাই টু উচ্চতা মানে হাফ উচ্চতা তার সর্বোচ্চ উচ্চতার অর্ধেক উচ্চতায় যখন উঠেছে তখন ওখানে বেগ হচ্ছে ভি এবং ভিটার মান দিয়েছে 10 মিটার পার সেকেন্ড এটা দিয়েছে। তাহলে এখানে কি করতে হবে, এখানে যখন আমি সর্বোচ্চ উচ্চতা উঠছে তার মানে সর্বোচ্চ উচ্চতার একদম সর্বোচ্চ উচ্চতায় উঠলে ওর ভি ইকুয়াল টু জিরো, তাহলে আমরা কি পাচ্ছি ভি ইকুয়াল টু ইউ মাইনাস জি ইন্টু টি, এই ফর্মুলা থেকেও পাচ্ছি, তার মানে এখান থেকে কি পেয়ে যাচ্ছি যে ইউ ইকুয়াল টু জি টি, কারণ ভি ইকুয়াল টু কি হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় জিরো আর টি হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে টাইম। এবার যদি আমি অন্য একটা ফর্মুলায় দেখি যে ভি স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ হচ্ছে এটাই সর্বোচ্চ উচ্চতায়, তাহলে এখানেও ভি ইকুয়াল টু জিরো সর্বোচ্চ উচ্চতায় ভি ইকুয়াল টু জিরো, তাহলে ইউ স্কোয়ারের মান আবার কি পাচ্ছে যে টু জি এইচ এটা পাচ্ছি। আবার এখানে কি বলেছে যে যখন এইচ বাই টু উচ্চতা উঠছে তখন ওর বেগ হচ্ছে 10, তার মানে 10 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস টু জি ইন্টু কত উচ্চতা উঠেছে এইচ বাই টু অর্ধ উচ্চতা, তার মানে হচ্ছে ইউ স্কোয়ারের মান কত পেয়েছি টু জি এইচ মাইনাস জি এইচ, তাই তো, তাহলে ইকুয়াল টু হচ্ছে জি এইচ, তাহলে এইচ ইকুয়াল টু কত হচ্ছে এইচ ইকুয়াল টু হচ্ছে 10 মানে 10 স্কোয়ার মানে হচ্ছে 100/10, তার মানে হচ্ছে 10 মিটার, তার মানে 10 মিটার হবে অ্যান্সার। ওকে, এবার আসছি কোশ্চেন নাম্বার 26, কি বলছে কোশ্চেন নাম্বার 26 এ, কোশ্চেন নাম্বার 26 এ বলছে এ পার্টিকেল মুভস অ্যালং এ স্ট্রেট লাইন সাচ দ্যাট ইট ডিসপ্লেসমেন্ট অ্যাট এনি টাইম টি ইজ গিভেন বাই এস ইকুয়াল টু 3t³ + 7t² + 14t + 5 অ্যান্ড দ্য এক্সিলেশন অফ দ্য পার্টিকেল অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড, তাহলে কি দিয়েছে এস ইকুয়াল টু দিয়েছে যে 3t³ + 7t² + 14t + 5, তাহলে ভি ইকুয়াল টু কি পাচ্ছি ভি ইকুয়াল টু ডিএস ডিটি, ভি ইকুয়াল টু পাচ্ছি ডিএস ডিটি, সেটা ইকুয়াল টু কত হচ্ছে সেটা ইকুয়াল টু হচ্ছে 9t² + 14t + 14 এটা পাচ্ছি এই মানটা। আবার এ ইকুয়াল টু কত পাচ্ছি এ ইকুয়াল টু পাচ্ছি d2sdt² তাই তো, তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে 18t + 14। এবার কি বলেছে যে টি ইকুয়াল টু 1 সেকেন্ডে কি হবে, তাহলে টি ইকুয়াল টু 1 যদি বসাই তাহলে এটা কি হচ্ছে 18 + 14, তার মানে ইকুয়াল টু হচ্ছে 32 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 32 মিটার পার সেকেন্ড, তার মানে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এবার আসছি 27 নম্বর কোশ্চেন, 27 নম্বর কোশ্চেনে কি বলেছে, 27 নম্বর কোশ্চেনে বলেছে যে এ কার ইজ মুভিং উইথ এ স্পিড অফ 40 কিমি পার আওয়ার ক্যান বি স্টপড আফটার 2 মিটার বাই অ্যাপ্লাইং ব্রেক্স আর ইফ দ্য সেম কার ইজ মুভিং উইথ এ স্পিড অফ 80 কিমি পার আওয়ার হোয়াট ইজ দ্য মিনিমাম স্টপিং পটেন্সিয়াল। তাহলে আমরা কি জানি, আমরা দেখছি যে ফর্মুলা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস, এস দূরত্বে যাচ্ছে, তাহলে দেখো গাড়িটাকে যদি স্টপ করতে হয় তাহলে ভি ইকুয়াল টু জিরো হতে হবে, তাহলে ভি ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে টু এ এস হচ্ছে, তাহলে এস ইকুয়াল টু কত হচ্ছে ইউ স্কোয়ার বাই টু এ এইটা হচ্ছে, কিন্তু তার মানে গাড়ির যে মন্দনটা যেটা ব্রেক কষার জন্য মন্দন সেই মন্দনটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, তাহলে প্রথমে যদি এস ওয়ান ধরছি আর পরে যদি এস টু ধরছি তাহলে এস টু বাই এস ওয়ান ইকুয়াল টু কি হচ্ছে এস টু বাই এস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ইউ টু স্কোয়ার বাই টু এ বাই আবার ইউ ওয়ান স্কোয়ার বাই টু এ, তাহলে টু এ টু এ নিচে টু এটা বাদ চলে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে। এবার প্রথমে কি বলেছে, প্রথমে দিয়েছে 40 কিমি পার আওয়ার, পরে দিয়েছে 80 কিমি, মানে দুগুণ হয়ে যাচ্ছে, তার মানে ইউ টু বাই ইউ ওয়ান ইকুয়াল টু টু, তার মানে টু এ স্কোয়ার মানে হচ্ছে কত হয়ে যাচ্ছে 4, মানে হচ্ছে তাহলে এস টু ইকুয়াল টু কি হচ্ছে 4 টাইমস অফ এস ওয়ান, তার মানে 4 গুণ বেড়ে যাচ্ছে, তাহলে আগে কত ছিল 2 ছিল, এখন তাহলে হয়ে যাচ্ছে 2 × 4 মানে 8, তার মানে 8 মিটারের সবে স্টার্টিং ডিস্টেন্স। ওকে, এবার পরের কোশ্চেন কি বলছে, 28 নম্বর কোশ্চেনে বলছে ইফ এ কার অ্যাট রেস্ট এক্সেলেরেট ইউনিফর্মলি টু এ স্পিড অফ 144 কিমি পার আওয়ার ইন 20 সেকেন্ড ইট কভার্স এ ডিস্টেন্স, তাহলে 144 মিটার হচ্ছে ওর স্পিড হচ্ছে, তার মানে ভি ইকুয়াল টু হচ্ছে কি ফর্মুলায় ইউ প্লাস এটি ফর্মুলায়। এবার
ইউ এর মান কত দিয়েছে, ইউ এর মান দিয়েছে জিরো, তাহলে প্লাস এটি হয়ে যাচ্ছে। এবার আর ভি এর মান কত দিয়েছে, ভি এর মান দিয়েছে যে 144 কিমি, তার মানে 144 ইন্টু 1000 বাই 3600, তাহলে কেটে যাচ্ছে, কেটে গিয়ে কত হচ্ছে দেখি, কেটে গিয়ে হচ্ছে যে 36 মানে হচ্ছে 4, তার মানে 40 ইকুয়াল টু এ ইন্টু 20 সেকেন্ড, 20 সেকেন্ডে তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে মান। তাহলে এটা যদি এর মান বেরিয়ে যায় তাহলে কত ডিস্টেন্সও ট্রাভেল করছে, তাহলে ডিস্টেন্সও ট্রাভেল করছে সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস, তার মানে ভি স্কোয়ার ইকুয়াল টু 2 এ এস, তাহলে এস ইকুয়াল টু কত হচ্ছে, এস ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই 2 এ। এবার ভি যদি দিয়েছে কত বেরিয়েছে, ভি এর মান দিয়েছে, ভি মান বেরিয়েছে 40, তার মানে 40 স্কোয়ার মানে হচ্ছে 1600 ডিভাইডেড বাই 2 ইন্টু 2, তার মানে কত হচ্ছে হচ্ছে 400, তার মানে ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে 400, তার মানে সি হবে অ্যান্সার। এবার আসি 29-এর কোশ্চেন। 29-এরটা কি বলছে, 29-এরটা বলছে দেখি একটু, দেখো 29-এর কোশ্চেনে বলছে যে এক্স ইকুয়াল টু দিয়েছে, এবার এক্সেলারেশন অফ দ্য পার্টিকেল উইল বি জিরো যদি টি এর কত মানের জন্য এক্সেলারেশন জিরো হবে, তার মানে এক্স ইকুয়াল টু দিয়েছে এ টি স্কোয়ার মাইনাস বি টি কিউব, তাই তো? তাহলে এখান থেকে লিখতে পারি ভি ইকুয়াল টু কত হবে, একবার ডেরিভেটিভ করতে হবে, তার মানে 2 এ টি মাইনাস 3 বি টি স্কোয়ার, তাহলে এ ইকুয়াল টু কত হবে, মানে এক্সেলারেশন ইকুয়াল টু কি হচ্ছে, এক্সেলারেশন ইকুয়াল টু হচ্ছে 2 এ মাইনাস 6 বি টি, এটা হচ্ছে, তাহলে এইটা ইকুয়াল টু জিরো, এই ত্বরণটা ইকুয়াল টু জিরো হবে কোন সময়, তাহলে টি 6 বি টি ইকুয়াল টু হচ্ছে 2 এ, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে এ বাই থ্রি বি হবে অ্যান্সার, তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। এবার আসছি 30-নম্বর কোশ্চেন। 30-নম্বর কোশ্চেনে কি বলছে যে এ বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ এ ভেলোসিটি 40 মিটার পার সেকেন্ড, দেন দ্য ভেলোসিটি অফ দ্য বল আফটার 2 সেকেন্ড উইল বি, তাহলে দিয়েছে যে আমি একটা বলকে উপর দিকে ছুটছি কোন বেগে, 40 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে, এবং এর এর ক্ষেত্রে ত্বরণ কি হবে, ত্বরণ এ ইকুয়াল টু হবে মাইনাস জি, তাই তো? কারণ এটা উপর দিকে ছুটছি, অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে ছুটছি, তাহলে এর বেগ কি বলেছে, তাহলে বেগ ইকুয়াল টু হবে 40 মাইনাস জি ইন্টু কোন সময়ে, 2 সেকেন্ড পর 2 সেকেন্ডে, তার মানে 40 মাইনাস 20 ইকুয়াল টু হচ্ছে 20, তার মানে 20 মিটার পার সেকেন্ড হবে অ্যান্সার। তাহলে আজ আমরা এই পর্যন্তই দেখছি এই 30টা কোশ্চেন, ঠিক আছে, এই ভিডিওতে। আবার আসবো আমরা পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা দেখবো মোশন ইন 2 এন্ড 3 ডাইমেনশনের কোশ্চেন কেমন করে সলভ করতে হবে তাড়াতাড়ি নিটের জন্য, ঠিক আছে? তো ততক্ষণের জন্য তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই লাইক দিও, ঠিক আছে।